नमस्कार बंधुरा अच्छा भिडियोर थामनेले तुम्हारा अवश्य देखेछो जे यूट्यूब रिसेंटली किन्तु 22 लाखेर ऊपर यूट्यूब चैनल के डिलीट कर दिए ठीक है 22 लाखेर ऊपर चैनल के डिलीट करेछे तारपर आमी आरो एक दुटो स्क्रीनशॉट शेयर करब जेखाने तोमरा देखते पाबे जे क्रोर्सेर माने कोटी कोटी कमेंट के यूट्यूब डिलीट करेछे यूट्यूब सिस्टेम थेके अच्छा तोमरा तो भाबछो जे ठीक आछे ए निउजटार मध्ये एमन इम्पोर्टेंट कि आछे आजकेर भिडियोते आमी तोमादेरके এই জিনিসটাই বলবো যে এটা আগামী দিনে কি ধরনের ইন্ডিকেশন দিতে যাচ্ছে এবং অ্যাজ এ নিউ ইউটিউবার আমাদেরকে কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করে রাখতে হবে বা নিজেদেরকে মানে আমাদের চ্যানেলটাকে সামলে রাখতে হবে যাতে ইউটিউবের নজরে আমাদের চ্যানেলটা মানে ওই লিস্টে যাতে না আসে যাতে আমাদের চ্যানেলটা ডিলিট হয়ে যায় ইউটিউব চ্যানেলগুলোকে কেন ডিলিট করছে ইউটিউব কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম যেখানে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে কিন্তু যা খুশি তা আপলোড করে দিতে পারে ঠিক আছে এই ফ্রিডমটা বোঝার চেষ্টা করো তোমাদের কাছে যদি একটা ফোন থাকে एवं इंटरनेट कनेक्शन थे क्योंकि जा मर्जी हमें अपलोड कर दीते ठीक है क्योंकि ये तो एरक हम तो है ना ये कारण यूट्यूबर जो अलगोरिदमटा वो अलगोरिदमटा के जथेष्ट परिमाणे स्मार्ट कर अलगोरिदमटा के जथेष्ट परिमाणे एडुकेट कर अलगोरिदमटा निजे जाते बुझते परे कौन कन्टेंटगुलो दर्शक जन्य भालो कौन कन्टेंटगुलो दर्शक जन्य भालो ना एवं ये कारण यूट्यूबे कयेकटा माने पलिसी आछे ठीक है ওই পলিসির আন্ডারে ইউটিউব কি করে ইউটিউবে একটা কপিরাইট স্ট্রাইকের একটা পলিসি আছে এছাড়াও প্যারালালি তোমাদের কি আছে ইউটিউবে একটা কমিউনিটি গাইডলাইন্স বলে একটা কনসেপ্ট আছে এবার তুমি কপিরাইট স্ট্রাইক কখন আসে আমরা কি করি আজকে ডেটে শর্টকাটে বা শর্টকাট পদ্ধতি অবলম্বন করে আমরা এখানে ওখান থেকে ভিডিও ক্লিপ নিয়ে নেই মিউজিক নিয়ে নেই নিয়ে ভিডিওগুলোকে একসাথে হয়তো জয়েন করে আমরা বানিয়ে দিই হ্যাঁ রাতারাতি চ্যানেল বানিয়ে ফেলছি আমরা শর্টস যেহেতু অনেকটাই পপুলার এখান থেকে ক্লিপ নেওয়া যায় এরকম প্রচুর চ্যানেল আমি দেখছি যেগুলো নাকি রাতারাতি চ্যানেল বানাচ্ছে ভিউ আসছে কিন্তু হয়তো আগামী দিনে গিয়ে মনিটাইজ হচ্ছে না বা হয়তো আগামী দিনে গিয়ে চ্যানেলগুলো ডিলিট হয়ে যাচ্ছে কেন এরকম হচ্ছে তার মানে কি ক্লিপ নেওয়া যাবে না অবশ্যই নেওয়া যাবে প্রত্যেকটা জিনিসের একটা রুলস এবং রেগুলেশন আছে কিন্তু আজকের ডেটে আমরা এতটাই তাড়াহুড়ো করছি মানে ইউটিউবে টাকা রোজগার করা যায় এবং এর জন্য আমরা এতটা তাড়াহুড়া করছি যে আমরা কিন্তু এই ছোট ছোট রুলস এবং নিয়মগুলো ভুলে যাচ্ছি এবং এই ধরনের মিস্টেকস আমরা কন্টিনিউয়াসলি করে যাচ্ছি যদি তোমাদের চ্যানেল বা তোমাদের কোনো ভিডিও কমিউনিটি গাইডলাইন্স অথবা কপিরাইট স্ট্রাইক পেয়ে থাকে তাহলে ইউটিউব কিন্তু কি করবে তিনটে স্ট্রাইক দেবে দেওয়ার পর চ্যানেলটাকে ডিলিট করে দেবে এবার এই যে 22 লাখ চ্যানেল ইউটিউব ডিলিট করলো কেন ডিলিট করলো এই চ্যানেলগুলোকে ডিলিট করার পেছনেও কিন্তু এই ধরনের ইউটিউবের যে রুলস এন্ড রেগুলেশন আছে ওই রেগুলেশনগুলো কিন্তু দায়ী এই রুলস রেগুলেশনগুলো কি বলে ডেফিনেটলি আমি এই ভিডিওতে তোমাদের সাথে সবগুলো তো শেয়ার করতে পারবো না আমি উপর থেকে বেসিক একটা জিনিস বলে যাচ্ছি যদি তোমরা চাও যে ইউটিউবের মানে কমিউনিটি গাইডলাইন্স কপিরাইট স্ট্রাইক বা রুলস রেগুলেশন নিয়ে আমি আরো ভিডিও বানাই তাহলে ভিডিওর নিচে অবশ্যই তোমরা কমেন্ট করে আমাকে জানাবে আমি আগামী দিনে এই টপিকগুলোর উপর অবশ্যই ভিডিও বানাবো আচ্ছা এখন আমি তোমাদেরকে যা বলতে যাচ্ছি ধরো তোমরা একটা প্র্যাঙ্ক চ্যানেল বানালে ঠিক আছে প্র্যাঙ্ক চ্যানেল কিন্তু আজকে ডেটে খুবই পপুলার প্র্যাঙ্ক চ্যানেল বানানোতে কোনো প্রবলেম নেই কিন্তু কি হচ্ছে প্র্যাঙ্ক চ্যানেলের মাধ্যমে আমরা এমন জিনিস দেখিয়ে দিচ্ছি যে হয়তো আমরা কাউকে বিরক্ত করছি কাউকে ডিস্টার্ব করছি হয়তো কেউ ব্যথা পেয়ে যাচ্ছে এই ধরনের প্র্যাঙ্ক তো এগুলো তো প্র্যাঙ্ক নয় এই ধরনের ভিডিও কিন্তু ইউটিউব অ্যালাউ করে না বা অথবা তুমি এমন কিছু চ্যালেঞ্জ দেখাচ্ছ যেটা হয়তো খুবই হানিকারক ঠিক আছে হয়তো তুমি কোথাও পাহাড় থেকে জাম্প করে পড়ে যাচ্ছ বা এমন কিছু কিছু জিনিস দেখাচ্ছ যেগুলো মানে মানে ভিজুয়ালি সেন্সিটিভ জিনিস তো এই ধরনের ভিডিও কিন্তু লোকজন বানাচ্ছে কেন বানায় প্রচুর ভিউ পাওয়ার জন্য প্রচুর অ্যাট্রাকশন পাওয়ার জন্য কিন্তু ইউটিউবের যে অ্যালগরিদমটা এটা কিন্তু ডে বাই ডে প্রচুর পরিমাণে স্মার্ট হচ্ছে এবং স্মার্ট হতেই হবে কারণ না হলে কিন্তু লোকজনের কাছে ওই ফ্রিডমটা আছে যে যা খুশি তা আপলোড করতে পারবে এবার আমি যে যে মেসেজটা এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দিতে যাচ্ছি এটা হচ্ছে যে অ্যাজ এ নিউ ইউটিউবার আমরা কিন্তু অনেক স্বপ্ন অনেক আশা নিয়ে ইউটিউবে আসি স্বপ্নটাকে যে একটা ভালো চ্যানেল বানাবো ধীরে ধীরে চ্যানেলটা যদি গ্রো করে এই চ্যানেলটাকে মনিটাইজ করে কিন্তু আগামী দিনে আমি আমার একটা ফুল টাইম ক্যারিয়ার বানাবো অথবা এটা থেকে আমি প্যাসিভ বা যে ধরনের বলে একটা টাকা রোজগারের একটা সোর্স বানাবো এই জিনিসটা তখনই পসিবল হবে যখন আমরা ইউটিউবের যে ইনিশিয়াল ক্রাইটেরিয়া 1000 সাবস্ক্রাইবার 4000 আওয়ার ওয়াচ যে ওয়াচ আওয়ার এইটাকে কমপ্লিট করি এবং এই জার্নিটা কিন্তু একদমই ইজি নয় আমি নিজে জানি পার্সোনালি যে জার্নিটা কতটা কঠিন আমি রোজ ইউটিউবে অনেক ভিডিও দেখি যেখানে বলা যে একদিন 100 সাবস্ক্রাইবার মানে 7 দিনে 1000 সাবস্ক্রাইবার এরকম কোনো ভিডিও বাদ নেই যেটা আমি দেখিনি কিন্তু ট্রাস্ট মি এই ধরনের কোনো ট্রিক একদম কাজ করে না জাস্ট আমি তোমাদেরকে একটা ছোট্ট এক্সাম্পল দিচ্ছি ধরো তোমাদেরকে যদি আমি বলি যে আমি এমন একটা ট্রিক্স তোমাদেরকে বলবো বা দেখাবো যার দ্বারা একটা আমের গাছকে আমি আজকে লাগাবো 10 দিনে তোমরা ওই গাছটা থেকে পাকা আম পাবে তোমরা আমার কথাটা বিলিভ করবে ইজ ইট পসিবল অ্যাকচুয়ালি চিন্তা ভাবনা করে দেখো এটা পসিবল কিনা এক্স্যাক্টলি সেম সেন্সটা বা সেম রুলসটাই কিন্তু এখানেও তোমার অ্যাপ্লিকেবল আজকে একটা নতুন চ্যানেল শুরু করলে ওইটাতে তোমাদের যেই পারপাস যেই টার্গেট থাকে টার্গেটের অনুসারে আমাদেরকে কন্টেন্ট দিতে হবে হাজার চেষ্টা করলেও কিন্তু ওই চ্যানেলটা ইমিডিয়েটলি গ্রো হবে না যদি না তোমার ইউটিউব চ্যানেল কোনো না কোনো একটা ইউনিক টপিকে এমন একটা টপিক যেটার উপরে আজকে ডেটে কেউ ভিডিও বানায় না এই ধরনের টপিকে যদি তোমরা ভিডিও বানাও ডেফিনেটলি তোমাদের চ্যানেল সাকসেসফুল হবে না হলে রেগুলার টপিকে ভিডিও বানালে এত ইজি কিন্তু চ্যানেলকে গ্রো করানো যায় না নাম্বার ওয়ান নাম্বার টু যদি তুমি কোনো অন্য কোনো প্ল্যাটফর্মে সেলিব্রিটি হও বা সাকসেসফুল হও ডেফিনেটলি ইউটিউবে আসলে এখানে একটা ফলোয়ার বেস পেয়ে যাবে ওইখান থেকে চ্যানেলটা গ্রো করাটা ইজি হয়ে যায় এখন প্রবলেমটা হচ্ছে যে অ্যাজ এ নতুন ইউটিউবার আমরা কিন্তু এই জার্নিটার মধ্যে অনেকটা ফ্রাস্ট্রেট হয়ে যাই, অনেকটা বেশি পরিমাণে। মানে যখন দেখি আমরা যে 10টা 20টা 30টা 50টা ভিডিও আপলোড করার পরও আমাদের সাবস্ক্রাইবার বাড়ছে না বা ভিউ বাড়ছে না, তখন আমরা এই ধরনের ফ্রাস্ট্রেট হয়ে আমরা কী করি, আমরা এই ধরনের কোনো একটা ডিফারেন্ট ক্যাটাগরি বা টপিকে ভিডিও বানাতে চেষ্টা করি যেগুলোতে ভিউ আসার চান্স আছে। এবং ওই ক্ষেত্রেই কিন্তু বা ওই সময় কিন্তু আমরা এই ধরনের মিস্টেকগুলি করে থাকি। ইউটিউবের যে কপিরাইট স্ট্রাইক বা কমিউনিটি গাইডলাইন্সের যে নিয়মগুলো, ওই নিয়মগুলোকে না ফলো করে আমরা যখন এই ধরনের কোনো ভিডিও বানাই, ইউটিউব কিন্তু তোমাদের চ্যানেলে স্ট্রাইক দেবে এবং এই ধরনের 3টে স্ট্রাইক দেওয়ার পর কিন্তু চ্যানেলটা ডিলিট হয়ে যাবে। তাই নয়, এমনও কিছু সেন্সিটিভ টপিক আছে যে টপিকের উপরে যদি একটা ভিডিও আপলোড হয় তাহলেও কিন্তু তোমাদের চ্যানেলটা ডিলিট হতে পারে। তোমরা যদি রিসেন্টলি মানে ইউটিউবের নিউজগুলোকে ফলো করে থাকো, যে গৌরব জোন নামে একটা চ্যানেল আছে, যে চ্যানেলটাতে কিন্তু ক্রিপ্টোকারেন্সির ভিডিও লাইভ স্ট্রিমিং হচ্ছিল এবং ইমিডিয়েটলি উইদাউট এনি ইনফরমেশন চ্যানেলটাকে ডিলিট করা হয়েছে। ঠিক আছে, তো আমি মানে এখানে ভয় দেখানোর কিছু নেই, জাস্ট তোমাদেরকে অ্যালার্ট করা যে ইউটিউবের অ্যালগোরিদম এতটাই স্মার্ট হয়েছে যে নিজে থেকে ইউটিউব 22 লাখ অ্যাকাউন্টকে ডিটেক্ট করেছে যারা নাকি স্প্যাম অ্যাক্টিভিটি করছে, এবং ক্রোর্সের ওপর মানে কোটি কোটি কমেন্টসকে ইউটিউব ডিলিট করেছে। অ্যাগেন কমেন্টিংয়েও লোকজন, আমি সিরিয়াসলি বুঝতে পারি না যে এই ধরনের স্প্যাম কমেন্ট করার জন্য লোকজনের কাছে এত সময় কোথা থেকে আসে। ঠিক আছে, ওই সময়টাকে যদি তোমরা ভিডিও বানানোর পেছনে কাজে লাগাও, চ্যানেলটাকে গ্রো করার বা কীভাবে প্রমোট করতে ওই দিকে বা পড়াশোনা করার কাজে লাগাও, ডেফিনেটলি আমার মনে হয় যে সময়টা কাজে লাগবে। এই ধরনের স্প্যাম কমেন্ট ইউটিউব আজকের ডেটে ইজিলি ফিল্টার করে ফেলছে, কমেন্টসগুলোকে তো ডিলিট করছেই, সাথে সাথে যে যে অ্যাকাউন্ট থেকে এই কমেন্টগুলো করা হচ্ছে ওই অ্যাকাউন্টগুলো কিন্তু ফ্ল্যাগ হচ্ছে এবং আগামী দিনে হয়তো অ্যাকাউন্টগুলো ডিলিটও হতে পারে। তো এই ভিডিওটা বানানোর পেছনে আমার একটাই উদ্দেশ্য, যারা নতুন ইউটিউবার, যারা ইউটিউবে নতুনভাবে এসছে কাজ করার জন্য, হয়তো একটু ফ্রাস্ট্রেশন লাগতেই পারে যে ইনিশিয়াল ডেজে হয়তো সাবস্ক্রাইবার আসছে না, ভিউ আসছে না, কিন্তু ধৈর্য হারালে চলবে না। কারণ ইউটিউবে বা যে কোনো সেগমেন্টে তোমাদেরকে যদি সাকসেস পেতে হয়, এটার একটাই ফর্মুলা, ও শুধু পরিশ্রম। রাতারাতি যে সাকসেসফুল হওয়ার যাই এক্সাম্পল আমরা দেখি না কেন বাস্তবে, ওটা কিন্তু হয়তো কোটি কোটিতে বা লাখে লাখে একটা হয়। ওই এক্সেপশনের পিছনে আমাদের মানে ওই এক্সেপশনের পিছনে মানে আমাদের ট্রাস্ট করলে হবে না, আমাদেরকে জেনুইন রাস্তার মাধ্যমেই সাকসেসটাকে অ্যাচিভ করতে হবে। ঠিক আছে, তো ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে এটাই বলতে চেয়েছি যে অ্যাজ এ নিউ ইউটিউবার ধৈর্য হারাবে না, কন্টিনিউয়াসলি তোমরা তোমাদের এফার্টটা চালিয়ে যাও, ভিডিও বানাও, কন্টিনিউয়াসলি একই ক্যাটাগরিতে ডিফারেন্ট টপিকে ভিডিও বানাও, নতুন নতুন জিনিস শেখাও এবং তারপর লোকজনকে শেখাও। তাতে কী হবে, লোকজন তোমার সাথে কানেক্ট হবে, যত লোকজন তোমাদের সাথে কানেক্ট হবে ততই কিন্তু চ্যানেলটা ধীরে ধীরে গ্রো হবে। ঠিক আছে, আজকের ভিডিওটা তাহলে এখানে রাখছি। ভিডিওটা যদি পছন্দ হয় তাহলে লাইক এবং শেয়ার অবশ্যই করবে। যদি তোমরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করতে পারো, কারণ এই ধরনের ইউজফুল ভিডিও আমি রেগুলারলি আমার চ্যানেলে আপলোড করতে থাকি। তাহলে চলো, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।